আজকে আমরা আমাদের এক্সপেরিমেন্টাল ভিডিওতে আজকে আমরা আমাদের তৃতীয় এক্সপেরিমেন্টটি দেখব। আমরা বিগত দুটি এক্সপেরিমেন্টে এএম মডুলেশন, অ্যাম্পলিটিউড মডুলেশন এবং ডিমডুলেশন দেখেছি, এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন সম্পর্কে জানব। তো আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন মডুলেটেড করতে হলে আমাদের যে ট্রেনার বোর্ডটি, ওই একই ট্রেনার বোর্ডটাই আমরা ইউজ করব, ইমোনো টেলিকম ট্রেনার 101। সো আমাদের প্রথমেই ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আমাদের যেটি দরকার, একটি ম্যাসেজ সিগনাল এবং একটি আনমডুলেটেড ক্যারিয়ার সিগনাল। এরপরে আমরা ম্যাসেজ সিগনাল এবং আনমডুলেটেড ক্যারিয়ার সিগনালকে মডুলেটেড করব, এবং আমাদের ম্যাসেজ সিগনাল অনুসারে ক্যারিয়ার সিগনালের ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে। আমাদের এএম মডুলেশনে চেঞ্জ হয়েছিল আমাদের অ্যাম্পলিটিউডে, এবং আজকে আমরা সেটা দেখব ফ্রিকোয়েন্সিতে। এই জন্য এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। সো আমরা ট্রেনার বোর্ডটা আবার আজকে একটু ভালো করে দেখি আমাদের এখানে কি কি ব্লক আছে আমরা, এবং এই এক্সপেরিমেন্টের জন্য আমরা কোন কোন ব্লকগুলো ইউজ করব। আচ্ছা, এখানে হচ্ছে ভেরিয়েবল ডিসি, এখানে ভিসিও, তারপর এখানে আমাদের পিসিএম এনকোডার, এগুলো আপাতত আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য লাগবে না। মাস্টার সিগনাল, যেখান থেকে আমাদের সাইন, যে ক্যারিয়ার ওয়েভগুলো থাকে, 100 kHz সাইন ওয়েভ, কস ওয়েভ, 2 kHz সাইন ওয়েভ, এগুলো আমরা কিন্তু প্রিভিয়াস এক্সপেরিমেন্টে ইউজ করেছি। 2 kHz ডিজিটাল সিগনাল, 8 kHz ডিজিটাল সিগনাল, এরপরে মাল্টিপ্লায়ার, এখানে ছিল হচ্ছে অ্যাডার, যেটি আমরা প্রথম এক্সপেরিমেন্টে ইউজ করেছি মাল্টিপ্লায়ার। এরপরে এইদিকে আমাদের মোটামুটি ইউটিলিটিসের মধ্যে থাকে হচ্ছে রেক্টিফায়ার, লোপাস ফিল্টার, এটা হচ্ছে টিউনেবল লোপাস ফিল্টার, আমরা টিউন করে দিতে পারি কাট অফ ফ্রিকোয়েন্সি কোথায়। মোটামুটি আমাদের যে ট্রেনার বোর্ডটি, আমাদের ট্রেনার বোর্ডটি আজকে আমরা যে ব্লকগুলো ইউজ করব, আজকে যে ব্লকগুলো ইউজ করব সেটি হচ্ছে ভিসিও এবং আমাদের হচ্ছে মাস্টার সিগনাল। আমাদের যেটি প্রয়োজন হবে, প্রথমে আমরা একটি 2 kHz একটি ডিজিটাল সিগনাল নেব। তো আমরা আমাদের অসিলোস্কোপে আমরা এখানে দুটি প্রব ইউজ করব, একটি ইনপুট ম্যাসেজ সিগন্যালটিকে দেখার জন্য, এবং আরেকটি আমাদের হচ্ছে চ্যানেলটা ইউজ করব আমরা, আরেকটি চ্যানেল ইউজ করব আমাদের মডুলেটেড সিগনাল এফএম সিগনালটি দেখার জন্য। তো আমরা প্রথমে আমাদের ইনপুট ম্যাসেজ সিগনালটিকে দেখি, চেক করে যে আমাদের ম্যাসেজ সিগনালটি ঠিক আছে কিনা, 2 kHz ডিজিটাল সিগনাল আমরা পাই কিনা।